पद्मपुर उपनिर्वाचन लागि मात्र आउ 24 घंटा रु कम समय बाकी थिला बेले आपन सीधा सब चित्र देखु बीजेपी रो जे प्रचार चालू छे बीजेपी रो जे प्रार्थी अछन प्रदीप पुरोहित के लागि घमासान प्रचार करूछन भुवनेश्वरपुर जे गां अछे से गां रे प्रदीप पुरोहित जे अछन गां के गां जाई के जे प्रचार करूछन आज से प्रदीप पुरोहित सीधा सड़क भुवनेश्वरपुर गां रे लोकों के साथ जमा आइछन प्रचार काम करूछन आज्ञा आपन आज भुवनेश्वरपुर गां रे प्रचार करूछन प्रचार केंदा चली छे দেখুন ভোট তো কালি শেষ হওয়া প্রচার 5 তারিখের নির্বাচন আছে আর লোক মানকর ভিতরে এত উৎসাহ উদ্দীপনা আছে আজি যে গাঁরে আছো বিজু জনতা দল লোক মানকু জমাবার লাগি 300 টাকা 500 টাকা জড়ে জড়ে দৌছে আর ভারতীয় জনতা পার্টির কার্যক্রম রে স্বতঃ প্রপূর্ত ভাবে হাজার হাজার মা বৌসি সমস্ত যোগ দৌছন আর লোকর উৎসাহ আছে লোক চাহুছে যে তারা পরিবর্তন করবে 22 বছর নবীন পট্টনায়ক সরকার বিরুদ্ধে জনমত দেবে আর লোক আশীর্বাদ মোর প্রতি আছে আর মুই তো বহুত উৎসাহিত আছে লোক আজি আউ 24 ঘন্টা বাকি আছে কিন্তু আজি মুখ্যমন্ত্রী নিজে আজি প্রচার মঙ্গ ধরিলে তো কেনটা দেখুছো সে প্রচার কেতে ইমপ্যাক্ট পকাবা এখন তো মুখ্যমন্ত্রী প্রচার করন তো মু তো চাহু বলি মুখ্যমন্ত্রী প্রচার করন তো বলি কিন্তু তা সত্ত্বেও মুখ্যমন্ত্রী প্রচার কোনসি প্রভাব পড়িব না কেবল মিথ্যা প্রতিশ্রুতি দেওয়ার মুখ্যমন্ত্রী অভ্যাস হয়ে গেল সেইপাই লোকে গ্রহণ করবে না এবং মুখ্যমন্ত্রী আসলে মতো খুশি লাগে 22 বছর হিসাব লোকে মাগবে জবাব দেবে স্যার আউ 24 ঘন্টা আছে তো আপনার আসন্তা কালি কেন্দ্রমন্ত্রী ধর্মেন্দ্র প্রধান মধ্যে যোগ দেবে তো বিজেপি পাই কত সহায়ক হব ভোট পাই দেখুন ধর্মেন্দ্র প্রধান কষ্ট তিন দিন সরিছে পুরি কালি আসবে এবং ধর্মেন্দ্র প্রধান প্রচারে এত জনসমাগম হচ্ছে এবং বহু সংখ্যার লোক স্বতঃ প্রকৃত ভাবে অংশ ধর্মেন্দ্র প্রধান প্রচার পদ্মপুর উপনির্বাচন কু কাফি প্রভাবিত করুছে এবং তাঙ্কর গোটে প্রমুখ ভূমিকা রয়েছে উপনির্বাচন ভারতীয় জনতা পার্টি সপক্ষে জনমত জারি করা নিশ্চিত ভাবে যা আপনি সিধা সল চিত্র দেখবে বিজেপির যে প্রার্থী অনেক তাঁক পুরা সমস্ত ভুবনেশ্বরপুর গাঁর যে লোক অনেক সে সমস্ত প্রচার মঙ্গল অনেক আগে আজ ভুবনেশ্বরপুর গাঁকু বিজেপির প্রার্থী আসছেন নিজে কেনা অছে প্রচার কাম কেনা লোক সহযোগ মিল আপন দেখি পারতে আজ্ঞা প্রদীপ পুরোহিতর কেতে লোকপ্রিয়তা আছে পুরা গাঁ আজ উঠে আইছেন আজ নবীন পট্টনায়কর প্রোগ্রাম থিবা সত্ত্বে পাইকমাল ব্লকরে পাইকমাল গ্রাম যেটা ভুবনেশ্বরপুর এটি সমস্ত মহিলা সমস্ত যুবক আজ্ঞা এটি কুনা পুরোহিতকে অপেক্ষা করে সকালু তাঁর প্রোগ্রাম লা আপনার দেখি পারতু সকালু আসিনি পারি এবার 5টায় আসছেন ফিরবি দেখুন সমস্ত লোক অপেক্ষা করে এত মাত্রায় মানে আপনার দর্শাউছি কি এটি বিজেপি নিশ্চিত ভাবে পদমপুরের উপনির্বাচন বিজয় করব আর বিজেডি জাঁপারল কি স্যার হার নিশ্চিত সে মাটি বি কামুড়ানি আচ্ছা গোটে কথা কথা আজ সিএম নিজে আসিকি এটা প্রচার করছেন তো কমিটি রয়েছে প্রচার আজ কমিটি লাগুছে কি বিজেপি কিছু প্রভাব পড়ব কি আজ্ঞা টিলে মাত্র প্রভাব পড়বনি আপনার দেখুন পদমপুর কু আমার বিজেপুর যে উপনির্বাচন লা মুখ্যমন্ত্রী আসিলে বরগড় পদমপুর কু আমি দেখুন কেতে বিজেপুর নির্বাচন পরে আজ আসছেন এরিয়া অঞ্চল কু লোক সমস্তে জাঁ সারে কি এটি তাঁক বিজেডি কিছু প্রভাব পড়ব না মুখ্যমন্ত্রীক কিছু প্রভাব পড়বনি আপনার দেখি পড়ে মুখ্যমন্ত্রী প্রোগ্রাম থাকা সত্ত্বে বি হাজার হাজার মহিলা হাজার হাজার যুবক আজ কুনা পুরোহিতকে অপেক্ষা করে রয়েছে গাঁরে তাঁর প্রোগ্রামকে যাই নলে আর সমস্তে এটি কুনা পুরোহিতকে স্বাগত করছেন নিশ্চিত ভাবে আপনার সিধাসলখ চিত্র দেখি পাচ্ছেন বিজেপির যে প্রার্থী অনেক কুনা পুরোহিত সে সিধাসলখ লোক সহ গোটে রোড শো করি লোক সহ গাঁরে মিশবা চেষ্টা করছেন লোক নিবেদন করছেন কি বিজেপি কু ভোট দিওন্তু ও তাঁকু ভোট দিওন্তু কারণ সে এ মাটিরে রয়েছেন ও সে মাটি পাই কাম করবে বলে যা সে লোক কইথাউছেন আউ সে লোক পাখুক সিধাসলখ যাই কি প্রচার করা সহ লোক কৌঁচ যা কি বিজেডি সরকার কিভাবে ভাবে লোক ভুয়া বুলাউছে ও লোক পাখুক যে যোজনা সব রয়েছে যে বাটমারণা হচ্ছে সেসব বিষয়ে বুঝাচ্ছেন আসন্তকালি কেন্দ্রমন্ত্রী ধর্মেন্দ্র প্রধান আসিকি প্রচার মঙ্গ সম্ভাবে বলে যা সূচনা রয়েছে মাত্র 24 ঘন্টা রু কম সময় রহিলা কি বিজেপুর পদমপুর যে প্রচার যে রয়েছে শেষ হয়ে যাব আর তাপরে আগামী দিনের ভোট যা কাহা সপক্ষে পড়ব ও কি বিজয়ের মুকুট পিঁধিব তা দেখা বাকি রয়েছে পদমপুর নির্বাচন মণ্ডলী ক্যামেরা পর্সন উপেন্দ্র মহানক সহ রবিনারায়ণ সাহু অর্গস নিউজ।